আজকে পুজো কেন করলাম? আজকে পঞ্চমী লেগেই গেছে, আর কালকে পঞ্চমী বেশিক্ষণ থাকছে না। সকাল 10টা 26 টাকার পঞ্চমী ছেড়ে গেছে, তার জন্য আজকেই করে নেওয়া হলো। কালকের পূজা আজকের মধ্যে পার্থক্য কেন? পার্থক্য কিছুই নেই আমাদের, যেহেতু ষষ্ঠীটাও একটা আমাদের মধ্যে পড়ে, আর এই ষষ্ঠী যেহেতু আমাদের করতে হয় ঘরের লক্ষণের জন্য, আজকে পঞ্চমী না করলে আমরা ষষ্ঠীর আয়োজন করতে পারবো না, ওর জন্যই আজকে করে নেওয়া হলো। কালকের দিনটা কি বিশেষ করে উপভোগ করার জন্য আজকে করছেন? সেটা তো আরোই ভালো কথা, যে আজকে পুজো করে নিলে তো কালকে পুরোদিনটা আমরা একদমই নিশ্চিন্ত থাকতে পারবো এবং ভালোভাবে ঘুরতে পারবো, এটা একটা ব্যাপার আছেই। কি কি প্রোগ্রাম আছে সারাদিনে? সারাদিনের প্রোগ্রাম কিছু সেরকম বলতে কি, আজকে আর প্রোগ্রাম বলতে শুধু অঞ্জলি দেওয়া হলো, প্রসাদ খাওয়া এই পর্যন্ত, আর কালকে শুধু ঘোরাফেরা, এছাড়া কোনো প্রোগ্রাম নেই। এটা নৃত্য মন্দির মিউজিক অ্যান্ড আর্ট ইনস্টিটিউট, আমরাই সব করছি আর কি, এটা একটা নাচের স্কুল। বরদান শুভাং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারেত নম শঙ্খ চক্র ধন বিষ্ণু দ্বিভুজং বিতোম বিপ্রাং পুণ্ডরিকাং মরিধ্বনিম মাধব মাধব বাচি মাধব হৃদি সন্তি সাধব কার্যেষু মাধবম। নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এস সচন্দন মন্দ পুষ্প বিল্লপত্র সরস্বত্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো ওম সরস্বত্য নমঃ। আবার কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাঙ্গেহি নমস্তুতে। নমো ভদ্রকাল্যায় নমো নিত্যাং সরস্বত্যায় নমো নমো বেদ বেদান্ত।